সুন্দর যেইভাবে চিন্তা করতাস দেখিস আবার প্রেমের ইতিহাস রচনা করে ফেলাইছ না আমি জানি কি লিখতে হবে শোন যা লিখবি দেওয়ার আগে আমারে কিন্তু একবার দেখাইস তুমি কোনো চিন্তা করো না আমি লেখার মধ্যে কোনো ভুল করব না ঠিক যে কি লেখতেছো তা তো দেখতে আসি লেখো আমি যাই দুষ্টু হচ্ছে না আসি গেছে গেছে সব কাপ লইয়া গেছে কি করছো কি করছো কি ব্যাপার বাবা নিন আন্টি হায় হায় মাইয়ারে থুয়া মাইয়ার মাইরে দিতাছে কি এটা লাভ লেটার কি বলছো তুমি লাভ লেটার ওর হাতে জি নীলিমাকে দিয়ে দেবেন নীলিমাকে দেবেন জি তোমাকে দিয়েছে কে কেউ না আমি দিয়েছি কি বলছো তুমি মেয়ের লাভ লেটার কেউ মায়ের হাতে দেয় আমি জানি ব্যাপারটা আপনাদের কাছে অবাক লাগছে কিন্তু কোনো ছেলের কোনো মেয়েকে সরাসরি লাভ লেটার দেওয়াটা আমার কাছে অন্যায় বলে মনে হয় তাই মেয়ের গার্জিয়ানের হাতে দেওয়াটাই ন্যায় কারণ তারাই তো তাদের মেয়ের ভালো মন্দ বোঝেন জীবনে প্রথম দেখলাম যদি ভালো মনে করেন তাহলে নীলিমাকে দিয়ে দেবেন আর যদি খারাপ মনে করেন তাহলে ছিঁড়ে ফেলে দেবেন দারুণ বুদ্ধিমান তুমি এই চিঠি অবশ্যই আমি নীলিমার হাতে তুলে দেব দেখলে তো নাজমা সেই ছোট্টবেলাতে ওকে নীলিমার জামাই করব বলে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তাতে কোনো ভুল ছিল না খোদা তোমাকে দীর্ঘজীবী করুক বাবা তুমি আমাদের নীলিমার যোগ্য পাত্র বেঁচে থাকো বাবা আসি আসসালামু আলাইকুম বাদশাহ আপনি যে চিঠি দিচ্ছে তার উত্তর এখনো পায় নাই কেন সেই কথা আমারই জিজ্ঞাসা করছে এসব কি শুনছি মা ও আমি তো ভুলেই গেছিলাম নীলিমা বাদশাহ তোকে দেওয়ার জন্য আমাকে চিঠি দিয়েছিল রাগ দিচ্ছি এই নে না কিসের চিঠি প্রেমের আসলে এসব হচ্ছেটা কি রিয়েলি বিউটিফুল ফ্যামিলি কি বিশেষ কিছু লিখছে নাও তুমি পড়ো হইতে বাদশা চৌধুরী পাবে মিস নীলিমা রহমান প্রিয় নীলিমা আমার হৃদয়ে চিরস্থায়ী ভালোবাসাটুকু গ্রহণ করো এটা তোমার প্রতি আমার মিনতি তোমাকে ভালোবাসি বলার জন্য প্রয়োজন তোমার পারমিশন পারমিশন তোমার মনে ভালোবাসার জায়গাটা খালি আছে তা আমি জানি সেই জায়গাটা আমাকে আশ্রয় দেওয়ার জন্য বিনীত প্রার্থনা করছি সেই সাথে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা স্বরূপ আমার জীবন বৃত্তান্ত উল্লেখ করিলাম যদি তুমি তা জানার পর আমাকে যোগ্য স্বামী হিসাবে মেনে নাও তাহলে আমি আমার প্রাণের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোমাকে উপযুক্ত বউ হিসাবে মর্যাদা দিয়ে যাব তোমাকে সুখী রাখার জন্য জীবন দিয়ে দেব হালাল মেহনতের কামাই দিয়ে তোমাকে বরণ পোষণ করব উফ তোর মতো মানুষ সিঁদুরে পরে মরে যাওয়া উচিত আসিল সরি নীলিমা ওরে যাতে আনা সম্ভব না প্রেম পত্রে যা লিখছে মনে হয় কোনো আদর্শ ইনস্টিটিউটে চাকরির জন্য আবেদন করছে তবে ও খারাপ না সব কিছুতেই সিনসিয়ার তোমার কাছে কলম হবে হ্যাঁ আছে এলো বাপ খানা দেখো মনে হয় বিশ্ব প্রেমিকের চিঠি লিখছে যাও এটাকে দিয়ে এসো নে দোষ তোর চিঠির উত্তর তোমার কারণে এখানে আসার উদ্দেশ্য বাদ দিয়ে আমি আজই চলে যাব কারণ আমাকে প্রেমপত্র দেওয়ার জন্য যা করলে তা তুমি সরাসরি আমাকে সব বলতে পারতে
কিন্তু তুমি ভীতু কাপুরুষ বলে সে সাহস তোমার নেই, তাই তোমাকে ভালোবাসার প্রশ্নই আসে না।